ভারতের ভারত যেভাবে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, সীমান্তে আমাদের বাংলাদেশের নাগরিকদের উপরে নির্মমভাবে গুলি করছে এবং আমাদের বিজিবি ভাইদের উপরে গুলি করছে, তার প্রতিবাদে আজকে কিন্তু আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন শাহিন ভাই, সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজকে বসন্তবরণ, এই দিনে আমরা ভারতীয় পণ্য বয়কটের দাবিতে মোহাম্মদ তারেক রহমান পেজ থেকে আপনাদের সকলকে শুভ বিকেল। আমাদের ভারতীয় পণ্য বয়কটের আজকে যে মুভমেন্টটি চলছে, অংশ হিসেবে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কর্মসূচিটি শুরু করার সঙ্গে এত অস্ত্রেই উপস্থিত হচ্ছেন আপনাদের সম্মান করি, ভালোবাসি, তাই বলে আপনারা যে আমাদের গণতন্ত্রের উপরে হানা দিবেন, আমাদের সাধারণ বাঙালিদের উপরে নির্যাতন করবেন আপনার ভারতীয় এজেন্ট দ্বারা, এবং আমাদের সীমান্তে বিএসএফ কর্তৃক আমাদের বিজিবি সদস্যদের উপরে গুলি করে নির্মমভাবে হত্যা করে আমাদের যে কফিন উপহার দিচ্ছেন, আমরা এর প্রতিবাদ করছি। কারণ আমরা চাই না আমাদের এই স্বাধীন রাষ্ট্রে আমরা কারোর দাসত্ব করি, কারোর গোলামি করি, আমরা এটা চাই না। আমরা চাই আমাদের রাষ্ট্রে আমরা দাসত্ব করতে, আমরা চাই না ভারতে দাসত্ব করতে। কারণ ভারত এই 52 বছর ধরে আস্তে আস্তে পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। ভারত কিন্তু উড়ে আসে, জুড়ি বসে আমাদের গণতন্ত্রের উপরে আঘাত আনি নাই, আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনি নাই। এটা ভারতের বহুদিনের পরিকল্পনা। আজকে ভারত আমাদের গণতন্ত্রের উপর আঘাত আনার সঙ্গে সঙ্গে প্রথমে আমাদের মেধা শক্তিকে ধ্বংস করতে চায়। ভারত আমাদের যে শিক্ষা ব্যবস্থাটি রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাটিকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আমাদের কমলমতিদের শিক্ষার্থীগুলো রয়েছে, তাদের ভিতরে হিন্দুত্ববাদী এবং হিন্দুস্তানের আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো, আমাদের ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পিংটা চলছে, এই ক্যাম্পিংয়ে কিছু স্থির চিত্র ধারণ করে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন পরবর্তীতে, যাতে করে আমরা আপনার হলো এগুলো একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারি। এবং সবাইকে বলবো ফেস্টুনগুলো এত সুন্দরভাবে ধরেন যাতে করে দেখা যায়। রাজীব ভাই একটু লাইনে দাঁড়া যান, টি শার্ট গায়ে দেন, টি শার্ট ব্যাগ রাখি নখান, ব্যাগ রেখে টি শার্ট গায়ে দেন। আমাদের প্রোগ্রামটা আমরা এখনই আনুষ্ঠানিকভাবে শুরু করছি, একটু সবাই সুন্দরভাবে ধরবেন, সবাই সুন্দরভাবে ধরবেন। জি অপু একটু অপর ব্যাগের পিছনে যাও, এরা ছবি নিচ্ছে। জি প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কেন ভারতীয় পণ্য বর্জন করছি, প্রশ্ন করেন আমাদেরকে। সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করছে, বলেন এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য কি বর্জন করতে পারি?
বলেন আমার 54টি আন্তর্জাতিক নদী রয়েছে এই 54 আন্তর্জাতিক নদীর উপরে 500টির উপরে বাঁধ দিয়েছে বলেন এতগুলো বাঁধ দিয়ে যারা আমাদের শুষ্ক বানায় দিল আমাদের ফসল উৎপাদন ব্যাহত করলো তার প্রতিবাদে আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি বলেন আপনারা এই যে সরকার দলীয় একজন নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলল 14 সালে ভারত তাদেরকে নির্বাচনে সহযোগিতা করেছে 18 সালে সহযোগিতা করেছে আপনাদেরকে একটা প্রশ্ন করি 14 সালে এবং 18 সালে কোন নির্বাচন হয়েছে না তাহলে কোন নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সাহায্য করলো সহযোগিতা করলো আপনারা উত্তর দিতে পারবেন কারো কাছে উত্তর আছে তার মানে নির্বাচন হয়নি সেই নির্বাচন না হওয়াতে বা সহযোগিতা করেছে 2024 সালে একই ঘটনা একই ভাবে আমাদের নির্বাচন করে ফেললো সেই নির্বাচনে আমরা ভোট দিলাম না 95 ভাগ মানুষ ভোট বঞ্চিত হলো এবং সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে ভারত তাদেরকে সহযোগিতা করেছে এই নির্বাচনে অর্থাৎ যে নির্বাচন হয়েছে যে নির্বাচনের মাধ্যমে জনগণ অধিকার বঞ্চিত হলো সেই নির্বাচনে ভারত নাকি তাদেরকে সহযোগিতা করেছে এরপর বলেন আমরা এই আগ্রাসী রাষ্ট্রকে যে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে তাদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি আপনাদেরকে একটা বৈষম্যের কথা তুলে ধরছি আজকে বৈষম্যটি হলো আমাদের বাংলাদেশে ভারতীয় চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো আপনারা দেখেছেন সেই চ্যানেলগুলোর মাধ্যমে কি পরিমাণ অশ্লীলতা বেহায়াপনা তারপরে আপনার পরকীয়া এবং সন্দেহবাদী রোগে আক্রান্ত করছে পুরো বাংলাদেশকে বলেন এই ভারতীয় চ্যানেলগুলো আমরা বয়কট করতে পারি আপনাদেরকে আপনাদেরকে বিবেকের সাথে প্রশ্ন করছি যে আমরা বয়কট করতে পারি কিনা আমরা এই মুহূর্তে ভারত থেকে পেঁয়াজ আসছে এর আগেও পেঁয়াজ আসছে বিভিন্ন সময় পেঁয়াজ আসছে ভারত থেকে পেঁয়াজ আসা সত্ত্বেও আমাদেরকে 300 টাকা কেজি পেঁয়াজ কিনতে হয়েছে কিনা আপনাদের কাছে প্রশ্ন করছি কি কিনতে হয়নি তাহলে ভারত থেকে পেঁয়াজ আসলেও 300 টাকা কিনতে হবে ভারত থেকে পেঁয়াজ না আসলেও 300 টাকা কিনতে হবে তাহলে সমাধান কোথায় সমাধান হলো বাংলাদেশকে এই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে এক সময় আপনাদের মনে আছে নিউজ পত্রিকায় পড়েছেন যে কৃষকরা রাস্তায় আলু ফেলে দিয়ে গাড়ি টাকার নিচে পিষ্ট করছে কেন আলুর দাম পাচ্ছে না আলুর দাম 2 টাকা কেজি আলুর দাম 60 টাকা কেজি তাই না সেই রকম চিত্র আমরা এখন কেন দেখি না অর্থাৎ ভারত থেকে আলু ঢুকছে ভারত থেকে এই যে ভারতের কৃষি ভিত্তিক আমাদের নির্ভরতা এই নির্ভরতার ফলেই কিন্তু তারা যখন ইচ্ছা করছে আমাদের সংকটে ফেলছে তারা যখন ইচ্ছা করছে আমাদেরকে বিপদে ফেলছে এই জন্যই আমরা বলছি যে আমরা ভারতের আগেও নাই ভারতের পিছেও নাই আমরা ভারতীয় পণ্য বর্জন করছি আমরা ভারতীয় পণ্য কিনবো না আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি জানেন ভারতীয় পণ্য কি কি বলেন আপনারা সবাই সকালবেলা মাথায় যে তেলটা দিয়ে বের হয়েছেন সেই তেলটা ভারতের প্যারাসুট নারকেল তেল আপনারা চেনেন আপনারা জানেন এবার বলেন এই প্যারাসুট নারকেল তেল বর্জন করবেন কিনা প্রশ্ন করছি আপনি আমাকে প্রশ্ন করবেন যে প্যারাসুটের বিকল্প কি কেন আমাদের গন্ধরাজ তেল এতই খারাপ তেল হয়ে গেছে আমাদের জুই নারকেল দিয়ে চলে না বলেন আপনারা সবাই প্যারাসুটের পরিবর্তে এই যে গন্ধরাজ তেল জুই নারকেল তেল এগুলো কিনবেন প্রত্যেকদিন সকালবেলা বের হওয়ার সময় কোলগেট টুথপেস্ট দাঁত ব্রাশ করে বের হন কেন বাংলাদেশে টুথপেস্ট নাই এই ভারতীয় পণ্য কোলগেটকে বয়কট করতে হবে কেউ কিনবেন না একজনও কিনবেন না কিনবেন না বিকল্প কি আছে আমাকে জিজ্ঞাসা করেন হোয়াইট প্লাস বাংলাদেশের মেডি প্লাস বাংলাদেশের পণ্য যদি হোয়াইট প্লাস মেডি প্লাস না পান দরকার হলে পেপসুডেন্ট কিনবেন ক্লোজআপ কিনবেন তারপরেও ইন্ডিয়ান কোলগেট ইন্ডিয়ান ম্যাসোয়ার ইন্ডিয়ান ডাবর রেড আপনারা কিনবেন না এরপরে আসি হিমালয়া ফেস ওয়াশ ভাটিকার পণ্যগুলো হিমালয়া ভাটিকা হিমালয়া ভাটিকা খাস ভারতের পণ্য সারা বিশ্বের কোনো দেশের আর কোনো অংশীদারিত্ব নাই কি এই ভারতীয় পণ্য আপনারা কিনবেন না বলেন আমরা এখানে লাল নীল হলুদ আর পিঙ্ক কালার দেখাতে আসিনি আমরা ভারতীয় পণ্য বর্জন করতে এসেছি আপনাদেরকে আপনারা বর্জন করবেন কিনা আমাদেরকে কথা দেন আপনারা বর্জন করবেন কিনা আপনাদেরকে কমিটমেন্ট করতে হবে প্রিয় বাংলাদেশের নাগরিক বন্ধু আপনারা কি জানেন
রূপচাঁদের তেল আছে রূপচাঁদা, এই রূপচাঁদের তার এটা মোদির বিশিষ্ট বন্ধু আদানি গ্রুপের এই রূপচাঁদা তেল। আপনারা কি রূপচাঁদা কিনবেন? কমিটমেন্ট করেন রূপচাঁদা কিনবেন? আপনারা এটা কিনবেন না, কেন? এটা খাস ভারতীয় পণ্য। রূপচাঁদা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখেন লেখা আছে এটা 100% ফরেন কোম্পানি। এই ফরেন কোম্পানিটা কোন ফরেন কোম্পানি বলেন? এটা একটা ভারতীয় কোম্পানি। আমরা ভারতীয় পণ্য কেন বয়কট করছি? ফেলানির লাশের দিকে আপনারা একবার তাকান, কি করেছিল ফেলানিকে? মেরে কাদা তারে উল্টা দিক করে ঝুলাই রেখেছিল বলে এরপরেও আমরা ভারতীয় পণ্য ব্যবহার করতে পারি কি না বলেন? বলেন আমরা। অনেকে বলবেন পেঁয়াজ পেঁয়াজ বর্জন করেন তো দেখি। আমি আপনাদেরকে বলছি হ্যাঁ, পেঁয়াজটা বর্জন করতে হবে। ভারতের প্রত্যেকটি পণ্য বর্জন করে বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। এখানে আপনারা ঢাকা থেকে বাসে ওঠেন, বাসে উঠে বগুড়ায় যান, বাসে উঠে কুমিল্লায় যান, বাসে উঠে খুলনা যশোর যান, অথবা গোপালগঞ্জে যান, অথবা বরিশালে যান, দেখবেন রাস্তার ধারে হেক্টর থেকে হেক্টর, মাইলকে মাইল জমি পকিত পড়ে আছে, চাষাবাদ করে না, এক একজন জমিদার হয়ে গেছে। যে সকল জমি চাষাবাদ করে না, সরকারের উচিত এই সকল জমি অধিগ্রহণ করে নিয়ে মানুষের মাঝে বিতরণ করে দেওয়া। কারণ যে জমি ফেলে রেখেছে ওই জমি বাংলাদেশের সম্পদ, ওই জমি যদি সে চাষাবাদ না করে আর একটা ভূমিহীন কৃষককে সেটা দিয়ে দিতে হবে। মস্কারা করার জন্য জমি দেওয়া হয় নাই, মস্কারা বাংলাদেশের এক টুকরা জমি ফেলে রাখতে পারবে না। যে ফেলে রাখবে তাকে টাইম লিমিট দিয়ে দেন, আইন করেন যে কৃষক জমি ফেলে রাখবে চাষাবাদ করবে না, সেই কৃষকের জমি অন্যকে লিজ দিয়ে দেওয়া হবে। এগুলো করা দরকার। আমাদের যে কৃষি কৃষি ভালো একটা ট্রাক্টর নাই, ভালো একটা পাম্প মেশিন নাই, মাটির নিচ থেকে পানি ওঠে না, কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে ব্যাহত হচ্ছে। হ্যাঁ, যেই যেই জমিতে আলু হওয়ার কথা 20 মন, সেই জমিতে আলু হচ্ছে 10 মন। কেন কম হচ্ছে? কেন কম হচ্ছে? মাটির মধ্যে রস নাই, মাটির মধ্যে প্রাণ নাই। যে নদীগুলো আমাদের আমাদের মাটিতে পরিবহন করে, সেই 54 আন্তর্জাতিক নদীর উপরে 500টি বাঁধ দিয়েছে এই শয়তানগুলো। 500টি বাঁধ দিলে বাংলাদেশের পানি ঢোকে বলে? ঢোকে ঢোকে না? এই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে করছি। আপনারা বিবেচনা করেন যে ভারতীয় পণ্য বর্জন করবেন কিনা। আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করছি একটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, নাম টনি। আপনারা নাম শুনেছেন? এই টনির নাম আপনারা শুনেছেন? এই টনি মহিলাটি ফেসবুকে আসে ইন্ডিয়ান কাপড় চোপড় বিক্রি করে, এবং ইন্ডিয়ান কাপড় চোপড় বিক্রি করার জন্য নিজের উপরে জামাটি পর্যন্ত খুলে ফেলে ন্যাংটা হওয়ার চেষ্টা করে এবং সেগুলো লাইভে ভিডিও করে। আমরা ভারতীয় পণ্য বয়কটের ক্যাম্পেইন করছি, কত বড় সাহস! এই ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান লেসপেন্সার, এই অশ্লীল অর্ধ অরঙ্গ টনি বুড়া একটা ব্যাটারে বিয়ে করেছে, সে আসে আমাদেরকে বলে যে পারলে পেঁয়াজ বয়কট করো। হ্যাঁ, আমরা পেঁয়াজও বয়কট করবো। আমরা চাই বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হোক। আপনাদের ইমান থাকলে এই এই যে ভারতীয় লেসপেন্সার টনি রয়েছে, অর্ধ উলঙ্গ হয়ে লাইভে আসে, নিজের ব্রাড ফিতা দেখায় দেখায় কাপড় চোপড় বিক্রি করে, নিজের প্যান্টি দেখায় কাপড় চোপড় বিক্রি করে, এই টনি নামের একটা বেজব মহিলাকে আপনারা বয়কট করবেন? তার কাছ থেকে যারা পণ্য কিনবে তারা সবাই, তাদের ইমানের সমস্যা রয়েছে। আর আমাদেরও কষ্ট হয় যে আমরা চাই বা না চাই এই টনির পোস্ট গুলো আগে আসে। ফেসবুক উপরের দিকে ঠেললেও এই টনির পোস্ট আসে, ফেসবুক নিচের দিকে ঠেললেও এই টনির পোস্ট আসে, সব সময় আসে। কেন আসে? ওই যে ন্যাংটা হয়ে ভিডিও করে, ন্যাংটা হয়ে ভিডিও করে। আমার ডিবি কোথায়? আমার পুলিশ কোথায়? আমার সিআইডি কোথায়? ফেসবুকে এসে লাইভে এসে কাপড় খুলে কাপড় খুলে কাপড় বিক্রি করছে, তারা দেখে না এগুলো? হ্যাঁ, এই ডিবি, এই পুলিশ, এই সিআইডি, এই এনএসআই, এই ডিজিএফআই শুধু কি রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করার জন্য? যারা ফেসবুকে এসে বেহায়াপনা করে তাদের কি ধরতে পারে না? জিজ্ঞাসা করছি আমরা, এরা আবার আমাদেরকে হুমকি দেয় ভারতীয় পণ্য আমরা কেন বয়কট করছি? বেশি ভাবতে গেলে ভারতে পাঠিয়ে দিব একটা পণ্য যে এই টনিদের কাছ থেকে কিনবে, এই বেহায়াদের কাছ থেকে কিনবে, তারা বাংলাদেশের নাগরিক না, তাদের মধ্যে বিন্দু পরিমাণ ইমান নাই। যারা এরকম লাইভে কাপড় খুলে খুলে কাপড় বিক্রি করে তাদেরকে আপনারা তাদের কাছ থেকে কাপড় কিনবেন বলেন? প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, অনেক কষ্ট নিয়ে আমরা এই ক্যাম্পেইনটা করছি। 2018 সালে, 2016 সালে, 2020 সালে আমরা এই ভারতকে না বলুন ক্যাম্পেইন শুরু করেছিলাম। দুঃখের বিষয়, আমরা সেই পণ্যগুলো আমরা সেই সময় বয় করে তার শক্তিশালী করতে পারি নাই, করতে পারি নাই।
আমরা পারি না এই সময় দা করেছে এখন যারা এই ভারতের দালালি করবে তাদেরকে বলবো আপনাদের জন্মের সমস্যা রয়েছে প্লিজ ডিএনএ টেস্ট করেন যে আসলে এই বাংলাদেশী আপনাদের বাবা এবং মা কিনা কেন ভারতের প্রতি এই প্রেম গত 45 বছরে ভারতের সফলতা কি জানেন 50 বছরে ভারতের সফলতা কি এই বাংলাদেশে তাদের কিছু দাঁত তারা তৈরি করতে পেরেছে ভারতের সফলতা 50 বছরে ভারত এই বাংলাদেশে তাদের ল্যাস্টম্যান তারা তৈরি করতে পেরেছে ভারতের সফলতা বুয়েটের মতো জায়গায় ছাত্র লীগ নামধারী কিছু কুলাঙ্গার তারা সেট করেছে দাদা আবরার ফারুককে হত্যা করেছে আবরার ফারুককে কেন হত্যা করেছে বলেন জিজ্ঞাসা করছি আপনাদেরকে আবরার ফারুককে কেন হত্যা করেছিল ওই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় যে কেন আমার দেশের ইলিশ ভারতে যায় আর সেখান থেকে ফেন্সিলিন আসে এই প্রশ্ন কে করেছে বলেন আবরার ফাহাদ করেছে আর সেই আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করলো আমার প্রশ্ন আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে বলেছে তোমার কি সমস্যা এই তোমার বাবা ভারতীয় না মা ভারতীয় তোমার কি আজ কেন ভারতের বিরুদ্ধে বললে বলো বলো যারা পাকিস্তানের বিরুদ্ধে বললে গাজলে যাদের ভারতের বিরুদ্ধে বললে গাজলে তারা বাংলাদেশি কিনা আমাদের সন্দেহ হয় এই সন্দেহ করার আমাদের কারণ রয়েছে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমাদের মাদেরকে বলবো আমাদের মাদেরকে বলবো আবরার ফাহাদের রক্তের দিকে তাকান আবরার ফাহাদের রক্তের দিকে তাকান আপনারা ফেলানির রক্তের দিকে তাকান যেই বিজেপি সদস্য মারা গেল তার রক্তের দিকে আপনারা তাকান তাকায় এমনি থেকে জিজ্ঞাসা করেন ওই ইন্ডিয়ানদেরকে ওই বিএসএফ কে বুলেট ক্রয় করার জন্য আপনি একটি ভারতীয় শাড়ি কিনবেন কিনা জিজ্ঞাসা করছি আপনি এই দেশের পিলখানার সৈনিকদের দিকে তাকান তাকিয়ে নিজেকে প্রশ্ন করেন এই পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল কারা এই হত্যার ইন্ধন দিয়েছে কাদেরকে সন্দেহ করছে তাদেরকে টাকা দেওয়ার জন্য আপনি পাঁচটা ভারতীয় শাড়ি কিনবেন কিনা এক ভারতীয় সাংবাদিক লাইভে এসে হাউ খাউ করে যে তোমাদের মেয়েরা ভারতে এসে 40-50টা শাড়ি কিনে নিয়ে যাবে হ্যাঁ এইবার কিনবে না এইবার কোনো বাংলাদেশের নাগরিক ভারতীয় শাড়ি কিনবে না যারা কিনবে তারা বাংলাদেশের কিনা আমাদের সন্দেহ হয় আমরা সন্দেহ পোষণ করি আপনাদেরকে বলি 5 বছর পরপর ভোট আসে এই ভোট আপনিও দিতে পারেন না আমিও দিতে পারি না কেন নিজেকে প্রশ্ন করেছেন শেখ হাসিনার এত ক্ষমতা হয়ে গেছে একাই এত বড় একটা ভোট করে ফেলে বলেন ভারতের ইন্ধন আছে না আজকে পাড়ায় মহল্লায় পুলিশ আনসার বিডিবি তাদের মতো করে আলাদা একটা বাহিনী তৈরি হয়েছে সেই বাহিনীর নাম কি বলেন লীগ বাহিনী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বাহিনী এই লীগ বাহিনীগুলো কই থেকে শক্তি পায় যারা সিম্পলি ভাবে একটা ফ্লাইওভার হয়ে গেছে পদ্মা সেতু হয়ে গেছে মেট্রো রেল হয়ে গেছে আরে ভাই পুরো বাংলাদেশ মানে বিশাল কিছু পুরো বাংলাদেশে 56,000 বর্গ মাইলে হাজার হাজার গ্রাম রয়েছে প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষের উপরে যে নিপীড়ন চলে অত্যাচার চলে তার জবাবদিহিতা কে দেবে একটা ভোট মানে শুধু একটা ভোট নয় বিভিন্ন মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এরা একটা সময় রাজনীতি করতো না কেন রাজনীতি করতো না যে তারা যদি বিএনপি করে 5 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের বাটাম দেবে তাই না অথবা তারা যদি আওয়ামী লীগ করে 5 বছর পরে বিএনপি আসলে তাদেরকে বাটাম দেবে এই বাটাম খাওয়ার ভয়ে সন্ত্রাসীরা একসময় রাজনীতি করতো না কিন্তু যখন দেখলো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তখন তারা স্থির সিদ্ধান্ত নিয়েছে যে না আওয়ামী লীগই করতে হবে পিঠের চামড়া বাঁচাতে হলে এ সকল সন্ত্রাসীরা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে স্থায়ীভাবে আওয়ামী লীগ করতে হবে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ কথা অনেক বলেছি আমাদের একটা কথা স্পষ্ট কথা আমরা কোনো ভারতীয় পণ্য কিনবো না এবং ভারতীয় পণ্য বয়কটের যে আমাদের লড়াই এই লড়াই থেকে আমরা পিছপা হব না ইনশাল্লাহ।